Sí. ismi lay dox man nañi yo ci fati assalamu alaykum dura sabay jamono to asha koy sabay bawo to aniyo malo ati নবশই জানো বর্তমানে সারা বিশ্বে করোনা মহামারী এবং আমাদের এই সময়ে বন্যায় আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটাই ক্ষত হচ্ছে, তাই এই শিক্ষা সম্পদ দূরীকরণে হাইলাইটি অনলাইন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কার্যক্রম ইতিমধ্যে চালু হয়েছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কার্যক্রমে তোমাদের স্বাগত। এই প্রাথমিক অনলাইন শিক্ষার কার্যক্রমে শুরুতেই আমি আমার উপস্থিত হয়ে নিচ্ছি। আমি একাদুর সরকারি শিক্ষক পশ্চিম জগন্নাথ প্রাথমিক বিদ্যালয় খাইলাগুড়ি দেবতপুরা। প্রিয় বন্ধুরা, আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি শিক্ষক শ্রেণীর গণিত পাঠ নিয়ে, গণিত বিষয় নিয়ে। আজকের পাঠে থাকবে 6 নম্বর অধ্যায়ে ভাগ বিষয়, ভাগ যোগ বিয়োগ গুণ ও ভাগ শব্দার্থ সমস্যার সমাধান। আমি আশা করছি ইতিমধ্যে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়েছ। যদি তোমরা আমার ক্লাসটি অনুসরণ করো বা দেখো, আমি মনে করি কিছুটা হলো তোমাদের তোমরা অর্জিত হবে। প্রিয় বন্ধুরা, এখন আমি মাত্র পিসার একটি দেখাচ্ছি, তোমরা হাতে কলম নাও এবং হাতে নিয়ে রেখে থাকো। প্রিয় বন্ধুরা, এখানে 1 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি আমি বলেছি রেজা তার বাড়িতে ছয় বন্ধুকে দাওয়াত দেয়। তোমরা অবশ্যই তোমাদের দুটো বন্ধুকে দাওয়াত দাও খাওয়ার জন্য। হ্যাঁ, যেমন এই বই তো রাজা সাহেব তার বন্ধু বান্ধবকে দাওয়াত দিল। আমি বলতেছি আবার জন্য রাজা তার বাড়িতে ছয় বন্ধুকে দাওয়াত দেয়, তার 85টি গরু আছে। প্রত্যেক বন্ধু কয়টি করে গরু পাবে, কোনো গরুই অবশিষ্ট আছে কি? সে বন্ধুরা আমি এখন ব্যাকুটে জবাবটি পাচ্ছি একটু দেখি। ছয় জন বন্ধু পাবে 85টি। সুতরাং একজন বন্ধু পাবে 85 বার 6। আমি প্রাথমিক পদে বন্ধুরা ছয় জন বন্ধু পাবে 85, অর্থাৎ 85টি বড়ই ছয় জনের মধ্যে ভাগ করে দিয়েছি। প্রতি দলে অর্থাৎ একজনে 14টি বড়ই পাবে আর একটি বড় অবশিষ্ট থাকবে। সেটা কিভাবে আমি ভাগ করে দেখাচ্ছি।
পাঁচটা আমরা লিখে দিচ্ছি। ইতিমধ্যে খাতে কিন্তু তুলে দিলাম। বাচ্চা আমি আবার করে দেখাচ্ছি, ছয় পঞ্চাশ পাঁচ, ছয় একে ছয়, আট থেকে দুই, পাঁচ থেকে দুই, আট থেকে ছয়, পাঁচ থেকে দুই, থেকে আবার পাঁচ পঁচিশ, ছয় থেকে তাহলে করে একুশ পর্যন্ত হবে, ছয় একে ছয়, ছয় দুগুণে বারো, তিন ছয় আঠারো, চার ছয় চব্বিশ, পাঁচ ছয় তিরিশ। পেন্সিলের দাম বিশ টাকা, একটি পেন্সিলের দাম বিশ টাকা, সুতরাং পাঁচটি পেন্সিলের দাম বিশ গুণ পাঁচ টাকা, একশো টাকা। আবার একটি হাতার দাম পঁচিশ টাকা, সুতরাং হাতার দাম পঁচিশ গুণ ছয়, তাই হচ্ছে দেড়শো টাকা, একশো পঞ্চাশ টাকা। এখন পাঁচটি তিনটি রোজ ছয়টি খাতায় নিতে কত টাকা লাগবে, মানে এক রোজে কত টাকা লাগবে, একটু খেয়াল করি। পাঁচটি তিনটি কিনতে
through your धन्यवाद।